আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলথ অ্যাম্বাসেডর ডাক্তার সবুজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। ভিউয়ার্স, একজন নারী গর্ভবতী হলেন কি না তা প্রায় নির্ভুলভাবে এবং দ্রুত জানার সবচেয়ে সহজ ও নিরাপদ একটি পদ্ধতি হল প্রেগন্যান্সি কিট বা স্ট্রিপের মাধ্যমে প্রস্রাব পরীক্ষা করে গর্ভ নির্ণয় করা। এটি একদিকে যেমন সহজ তেমনি এর খরচও প্রায় সবার হাতের নাগালে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো এই পরীক্ষাটি করার জন্য আপনাকে যেতে হবে না কোনো চিকিৎসকের নিকট কিংবা কোনো ডায়াগনস্টিক সেন্টারে কোনো নার্সিংহোমে। আপনি ঘরে বসে সম্পূর্ণ একাই এই পরীক্ষাটি করতে পারেন মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে। তাই এটি সারা পৃথিবীতেই একটি তুমুল জনপ্রিয় পদ্ধতি। আমাদের দেশেও এই পদ্ধতিটি ব্যাপক জনপ্রিয়, কিন্তু এখনও আমাদের দেশের অনেক মা বোনেরা এই কিটটি কীভাবে ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, কীভাবে ফলাফল নির্ণয় করতে হয়, রেজাল্ট পজিটিভ হলো কি নেগেটিভ হলো ইত্যাদি বিষয়ে এখনও অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এই সবগুলো বিষয়কে মাথায় রেখেই স্ট্রিপ বা কিট দিয়ে প্রেগন্যান্সি পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটি। তাই আমার ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করছি। আর পুরো ভিডিওতে যাওয়ার আগে বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ডাক্তার সবুজ মিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শুরুতেই প্রেগন্যান্সি কিটের সাথে একটু পরিচিত হয়ে নিন। আমার এখানে আমি দু ধরনের প্রেগন্যান্সি কিট নিয়েছি। এটি একেবারে সাধারণ মানের এই একটি প্রেগন্যান্সি কিট, দেখুন এর একদিকে সাদা রং করা আর একদিকে নীল রং করা। এই হচ্ছে এর প্যাকেটটি। আমি কেবল এই পাশটি ছিঁড়ে এই প্রেগন্যান্সি কিটটি বের করেছি। এখানে এর নির্দেশাবলী দেওয়া রয়েছে। প্রেগন্যান্সি কিটের এই অংশটি হাতে ধরতে হয় এবং এই অংশটি প্রস্রাবের মধ্যে কিছুটা সময় ডুবিয়ে রাখতে হয়, এরপরে উঠিয়ে ফলাফলের জন্য রেখে দিতে হয়। আমি আরেকটি টেস্ট কিট আপনাদের দেখাচ্ছি। এই টেস্ট কিটটি একটু লক্ষ্য করুন, এই সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি টেস্ট কিট এবং এটার মধ্যে কিন্তু আগে যে টেস্ট কিটটি দেখিয়েছি আমি, ঠিক এই টেস্ট কিটটি এই প্লাস্টিকের সুন্দর করে ডিজাইন করা একটি পাত্র এর মধ্যে দেয়া আছে এবং এটি আমরা বলেছি সরাসরি প্রস্রাবের মধ্যে ডুবিয়ে দিতে হয়। আর এই ধরনের টেস্ট কিট যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রস্রাব একটা পাত্রে সংগ্রহ করে সেখান থেকে এই ড্রপারের মাধ্যমে প্রস্রাব নিয়ে, ঠিক এখানে দেখুন প্রস্রাব দেওয়ার জন্য একটি জায়গা রয়েছে, এখানে 3 থেকে 4 ফোঁটা প্রস্রাব দিতে হয়। আর এরপর এখানে ফলাফল দেখার জন্য একটি উইন্ডো রয়েছে, এখানে ফলাফল প্রদর্শিত হয়। তো এটি দিয়ে প্রস্রাব, এই যে একটু গর্ত করা একটা অংশ রয়েছে এখানে প্রস্রাব দিতে হয়। প্রস্রাব দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করে এর ফলাফল নির্ণয় করা হয়। ফলাফলের যে উইন্ডোটি আছে একটু খেয়াল করুন, এখানে এই যে ফলাফল দেখা হয়। আর এই নর্মাল যে টেস্ট কিটটি রয়েছে এখানে সরাসরি এই যে জায়গাটা আছে এখানে ফলাফল দেখা হয়। তো বাজারে মূলত এই দুই ধরনের টেস্ট কিটই পাওয়া যায়। আপনারা যেটা ব্যবহার করেন এর ডিজাইন আলাদা হলেও এর মূলনীতি কিন্তু একই, এর কার্যপ্রণালী একই, অর্থাৎ একইভাবে কাজ করে। তো আমরা পরিচিত হয়ে নিলাম টেস্ট কিটটির সাথে। এবার আমরা আসি, আপনি এই টেস্ট কিট ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। তো আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, অর্থাৎ প্রথম ব্যবহার করছেন এই টেস্ট কিটটি, তাহলে অবশ্যই টেস্ট কিটটি ব্যবহারের পূর্বে এর যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমন এই টেস্ট কিটটির প্যাকেট হচ্ছে এটি,
এই প্যাকেটের গায়ে এখানে দেখুন সুন্দরভাবে এর কিন্তু নির্দেশনাগুলো লেখা আছে, একেবারে সুন্দরভাবে বড় বড় অক্ষরে এখানে বাংলা এবং ইংরেজিতে দুইটি ভাষায় এই নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন, অর্থাৎ এই প্রথম এই ধরনের কিট দিয়ে আপনি প্রেগন্যান্সি পরীক্ষা করছেন, তাহলে অবশ্যই এই টেস্ট কিটের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আগে খুব ভালোভাবে পড়ে নেবেন। আর এই টেস্ট কিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আর এই টেস্ট কিটটি দিয়ে আপনি সঠিক ফলাফল পাবেন না, এবং সঠিক ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মেয়াদের মধ্যেই, এটার গায়ে যে মেয়াদ দেওয়া আছে সেই মেয়াদের মধ্যেই আপনাকে এটি ব্যবহার করতে হবে। এখানে এক্সপায়ার ডেট, মূল্য সব কিছু দেওয়া আছে, এগুলোভাবে চেক করে নেবেন। এবং এই যে নর্মাল যে আমি টেস্ট কিটটি দেখিয়েছিলাম সেটির ক্ষেত্রেও একই নিয়ম, এখানে এর ব্যবহার কীভাবে করতে হবে সেই নির্দেশনা দেওয়া রয়েছে, এবং এর অপর পৃষ্ঠায় এর ফলাফল কীভাবে ডিটেক্ট করতে হয়, কীভাবে ফলাফল জানতে হয় সেগুলো দেওয়া রয়েছে। এটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা পড়ে নেবেন। আর যারা পুরাতন, অর্থাৎ আগেও বেশ কয়েকবার পরীক্ষা করেছেন, তারা তো জানেনই এই বিষয়গুলো, তাদের আর নতুন করে পড়ার প্রয়োজন নেই। তবে এই পরীক্ষাটি করার পূর্বে অবশ্যই আপনাকে আরও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আপনি যেদিন পরীক্ষা করবেন তার ঠিক আগের দিন রাতে যতটা সম্ভব কম পানি খাবেন, আর যে পাত্রে আপনি প্রস্রাব সংগ্রহ করবেন সেই পাত্রটি অবশ্যই পরিষ্কার এবং শুষ্ক হতে হবে। আর পাত্রটি কখনোই এই প্রস্রাব সংগ্রহের পূর্বে সেটি সাবান দিয়ে ধোয়া যাবে না। এই কয়েকটি বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখবেন। পাত্রটি পরিষ্কার এবং শুষ্ক হতে হবে, এবং ব্যবহারের পূর্বে পাত্রটি সাবান দিয়ে ধুবেন না, এবং যেদিন পরীক্ষা করবেন তার আগের দিন রাতে যতটা সম্ভব কম পানি খাবেন। আর পরীক্ষাটি করতে হবে একেবারে সকালে ঘুম থেকে উঠে প্রথম যে প্রস্রাব করবেন সেই প্রস্রাবটি সংগ্রহ করে সেই প্রস্রাব দিয়ে পরীক্ষা করতে হবে। আর প্রস্রাব সংগ্রহের সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন প্রস্রাব শুরু করবেন সেই প্রথম দিকের প্রস্রাবটুকু ফেলে দিয়ে ঠিক মাঝখান থেকে একটু প্রস্রাব আপনি পরীক্ষার জন্য সংগ্রহ করবেন। আমি আবার বলছি, আপনি যখন প্রস্রাব শুরু করবেন সকালবেলা উঠে, প্রথম প্রস্রাব যখন শুরু করবেন সেই প্রস্রাবের প্রথম কিছু অংশ আপনি মানে ফেলে দিবেন, সেখান থেকে ধরবেন না, বরং ঠিক মাঝে, অর্থাৎ আপনি যদি এক মিনিটও প্রস্রাব করেন সেই এক মিনিটের প্রথম 10-15 সেকেন্ডের প্রস্রাব ফেলে দিয়ে মাঝখান থেকে আপনার সেই প্রস্রাবটা ধরতে হবে। আমি বিষয়টি পরিষ্কার করতে পেরেছি কিনা আমি জানি না, আমি আরেকবার বলছি, আপনি মনে করেন আপনি প্রস্রাব করতে বসেছেন, প্রস্রাব শুরু হয়েছে আপনার, শুরুর দিকের প্রস্রাব আপনি কন্টেনারে সংগ্রহ করবেন না, বরং একটু প্রস্রাব আপনি হতে দিবেন। আপনার একটু প্রস্রাব হয়ে যাওয়ার পরে মাঝখানের যে প্রস্রাব, মাঝখানের সময়ের যে প্রস্রাব সেখান থেকে আপনি প্রস্রাব সংগ্রহ করবেন, তাহলে আপনি সর্বোচ্চ সঠিক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কয়টি বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন। এবার আসি, আপনি এই প্রস্রাব পরীক্ষা কখন করবেন? প্রেগনেন্সি পরীক্ষার জন্য আপনি প্রস্রাব কখন পরীক্ষা করবেন, সকাল দুপুর না রাতে? এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালবেলা, তবে দিনের অন্যান্য সময় পরীক্ষাটি করা যায়, কিন্তু সকালবেলার পরীক্ষাটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য এবং নির্ভুল ফলাফল সকালবেলাতেই পাওয়া যায়। সুতরাং সকালবেলা পরীক্ষা করার চেষ্টা করবেন, এবং সেই পরীক্ষাটি আপনি আপনার পিরিয়ডের কোন সময়ে করবেন, আপনাদের যাদের নিয়মিত পিরিয়ড হয়। আপনি তো অবশ্যই প্রেগনেন্সি পরীক্ষা যেহেতু করবেন, সুতরাং আপনার কখন বুঝবেন যে আপনি প্রেগনেন্ট হয়েছেন, সেক্ষেত্রে আপনাদের যাদের মাসিক নিয়মিত হয়, অর্থাৎ যাদের তারিখের হিসাবটা ঠিক আছে যে আমার প্রতি মাসের এই তারিখে 5 তারিখে বা 10 তারিখে বা 15 তারিখে মাসিক হয়, ঠিক সেই তারিখ অনুযায়ী যখন আপনার মাসিক হবে না, তখন আপনি তো একটা সন্দেহ হবে আপনার মধ্যে যে আমার প্রেগনেন্সি হয়তো বা হয়েছে। তো আপনার ঠিক যেদিন মাসিক হওয়ার কথা সেই দিন না হয়ে, অর্থাৎ আপনার মাসিক যখন মিসড হয়ে যাবে, আপনার পিরিয়ড যখন মিসড হবে, সেই সময়টা মিসড হওয়ার 1 সপ্তাহ পরে আপনি পরীক্ষাটি করবেন। অর্থাৎ আপনার মাসিক যদি 5 তারিখে হওয়ার কথা থাকে, তাহলে 5 তারিখে আপনার মাসিক হচ্ছে না, আপনি দেখছেন আমার মাসিক 5 তারিখে হওয়ার কথা কিন্তু হচ্ছে না, আপনি একটু অপেক্ষা করেন 1 সপ্তাহ, অর্থাৎ 5 থেকে আরও 1 সপ্তাহ সামনে, তাহলে 7, 5, 12, অর্থাৎ আপনি 12 বা 13 তারিখের দিকে আপনি এই পরীক্ষাটি করবেন। আর যাদের মাসিক অনিয়মিত, অর্থাৎ যাদের মাসিকের কোনো নির্দিষ্ট
সময় নেই, কোনো নির্দিষ্ট ডেট নেই, তাদের ক্ষেত্রে আপনার এইভাবে হিসেবটা নিতে হবে যে আপনি যেই সময়টায় মেলামেশা করেছেন অর্থাৎ অরক্ষিত মিলনের ঠিক 3 সপ্তাহ পরে আপনি এই পরীক্ষাটি করবেন। যেমন একটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই, যদি আপনি 1 তারিখে মেলামেশা করে থাকেন, আপনার যদি একটু এটা স্মরণ থাকে যে হ্যাঁ আমি 1 তারিখে মেলামেশা করেছি, এবং আপনার মাসিকের ডেট যদি মনে না থাকে বা ঠিক না থাকে, তাহলে আপনি সেই 1 তারিখ থেকে পরবর্তী 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন, আপনি 1 থেকে 21 দিন অর্থাৎ 22 তারিখে, আপনি 22 থেকে 23 তারিখে পরীক্ষা করলে আপনি সঠিক ফলাফল পাবেন। তো এইটা হচ্ছে আপনি আপনার মিসড পিরিয়ডের কখন আপনি এই প্রেগনেন্সি টেস্ট করবেন তার নির্দেশনা। কিটের মাধ্যমে প্রেগনেন্সি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে ফলাফল নির্ণয়, যার জন্য আমরা এত কিছু কথাবার্তা বলছি, যে আমার ফলাফলটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো সেটা বোঝা। তো আপনি কিভাবে বুঝবেন আপনার প্রেগনেন্সি কিটে আপনার ফলাফল পজিটিভ হলো না নেগেটিভ হলো, অর্থাৎ আপনি গর্ভবতী হয়েছেন বা গর্ভবতী হননি সেটা কীভাবে বুঝবেন? দেখুন, আমি যে একটু আগে যে প্যাকেটগুলো দেখিয়েছি, একটি প্যাকেট এবং একটি প্যাকেট, এর প্রত্যেকটিতে কিন্তু ইন্ডিকেশন দেওয়া রয়েছে, একেবারে সচিত্র ইন্ডিকেশন দেওয়া রয়েছে এখানে স্পষ্ট করে। এই যে দেখুন, আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি, এখানে লাল ইন্ডিকেশন দেওয়া রয়েছে, এবং এই যে এখানে যেটি রয়েছে এখানেও দেখেন একেবারে একেবারে নিচে এখানে কিন্তু ছবিতে লাল লাল করে দেওয়া রয়েছে দাগ দাগ আকারে। সুতরাং এটি দেখে কিন্তু খুব সহজেই বোঝা যায়, তারপরও কখনো কখনো কিছু কিছু বিষয় সংশয় থেকে যায়, সেগুলো স্পষ্ট করে বলছি। টেস্ট কিটে পরীক্ষা করার সময় আপনি যখন এখানে প্রস্রাব দিয়ে 5 মিনিট পর আপনি ফলাফল চেক করবেন, তখন এই অংশটা হাতে ধরে এখানে আমি প্রস্রাব দিয়েছি, এখান থেকে প্রস্রাবটি এদিকে এসে এখানে যে অ্যান্টিবডি রয়েছে সেই অ্যান্টিবডির সাথে কেমিক্যাল রিয়াকশন হয়ে এখানে ফলাফলটা প্রদর্শন করে। তো এখানে 2টি লাইন থাকে, এখানে 2টি লাইন থাকে, একটি হচ্ছে টেস্ট লাইন আর একটি কন্ট্রোল লাইন। তো কন্ট্রোল লাইনটি উপরে থাকে এবং টেস্ট লাইনটি নিচে থাকে। প্রত্যেকটি টেস্ট কিটের, এখানে যতগুলো টেস্ট কিট বাজারে পাওয়া যায় এটি এবং এটি, এখানে যে রেজাল্টগুলো শো হয়, প্রত্যেকটা কিটের উপরে যে লাইনটি থাকবে সেটা হচ্ছে কন্ট্রোল লাইন, আর নিচে যে লাইনটি থাকে অর্থাৎ আমি প্রস্রাব এইখানে দেওয়ার পরে এদিক থেকে এদিকে গিয়ে যখন রিয়াকশন হয় এখানে রেজাল্টটা প্রদর্শন করবে, এর উপরে যে লাইনটি থাকবে সেটা হচ্ছে কন্ট্রোল লাইন, এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে টেস্ট লাইন। তাহলে আপনার প্রস্রাবে পরীক্ষার মাধ্যমে আপনি গর্ভবতী হয়েছেন কি না সেটা নিশ্চিত করবে যদি কন্ট্রোল লাইন এবং টেস্ট লাইন 2টি লাইনে স্পষ্ট লাল অথবা যে কালারের ইন্ডিকেশন দেওয়া থাকে, বা গোলাপি যাই বলেন না কেন, বা মেরুন যে কালার, বা নীল যে কালারই হোক না কেন, এখানে 2টাই স্পষ্ট রেখা পাওয়া যাবে, অর্থাৎ কন্ট্রোল লাইন এবং টেস্ট লাইন 2টাই একেবারে ক্লিয়ার বোঝা যাবে, 2টা আলাদা আলাদা লাইন এখানে দেখা যাবে এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও। এখন যদি 2টা স্পষ্ট রেখা পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি গর্ভবতী হয়েছেন। আবার কখনো এমন হয় যে কন্ট্রোল লাইনটি স্পষ্ট করে দেখা যাচ্ছে কিন্তু টেস্ট লাইনটি ঝাপসা, অর্থাৎ স্পষ্ট দেখা যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে গর্ভবতী হয়েছেন সেটাই ধরে নিতে হবে। অর্থাৎ টেস্ট লাইন ঝাপসাভাবে যদি দেখা যায় বা হালকাও যদি দেখা যায় তাহলেও আপনি গর্ভবতী হয়েছেন এটা নিশ্চিত হতে পারে। এরপর কখনো যদি এমন হয় যে শুধুমাত্র কন্ট্রোল লাইনটি ক্লিয়ার হয়েছে, অর্থাৎ উপরের লাইনটি স্পষ্ট হয়েছে কিন্তু নিচে কোনো লাইন আসেনি, অর্থাৎ টেস্ট লাইনটি আসেনি, এখানে টেস্ট লাইন এবং কন্ট্রোল লাইন এটি আপনি কী করে বুঝবেন? এটি বোঝার আপনি যদি এই ধরনের কিটগুলো ব্যবহার করেন, এর উপরে দেখবেন সি এবং টি 2টি লেটার দেওয়া রয়েছে, অর্থাৎ কন্ট্রোল এবং টেস্ট। যদি এমন হয় যে উপরের কন্ট্রোল লাইনটি শুধুমাত্র দেখা যাচ্ছে লাল রঙের বা নীল রঙের, তাহলে আপনি গর্ভবতী নন, অর্থাৎ একটি যদি লাইন দেখা যায় উপরের কন্ট্রোল লাইনটি, নিচের টেস্ট লাইনটি যদি না থাকে তাহলে আপনি গর্ভবতী নন, বিষয়টি একেবারেই পরিষ্কার। একটি লাইন যদি থাকে তাহলে সেই লাইনটি যদি কন্ট্রোল লাইন হয় তাহলে বুঝতে হবে আপনি গর্ভবতী নন। কিন্তু যদি এমন হয়
যে কোনো লাইনই আসছে না, একেবারে কন্ট্রোল লাইন এবং টেস্ট লাইন কোনোটি আসছে না, তাহলে ধরে নিতে হবে আপনার এই কিটে সমস্যা রয়েছে। হয়তো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে বা এর ভিতরে যে অ্যান্টিবডি যেটা দেওয়া রয়েছে সেই অ্যান্টিবডিটা হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। সুতরাং এই কিট পরিবর্তন করে নতুন আরেকটি কিট দিয়ে আপনাকে কিন্তু এই পরীক্ষাটি করতে হবে। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এই স্ট্রিপ দিয়ে বা প্রেগনেন্সি কিট দিয়ে কিভাবে গর্ভ নির্ণয় করা হয় এবং এটি পজিটিভ না নেগেটিভ সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের মধ্যে কোনো সংশয় থেকে থাকে এটি বুঝতে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আবার চেষ্টা করব আপনাদের এই বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য। তো এবার আসি, আপনি পজিটিভ হয়েছেন, আপনার রেজাল্ট পজিটিভ হয়েছে, কিন্তু আপনি গর্ভবতী নন, অর্থাৎ হয়তো আপনার স্বামী বিদেশ আছে, কিন্তু কোনো কারণবশত আপনি চিকিৎসকের নিকট গেলেন, সে আপনার অন্যান্য কিছু পরীক্ষার সাথে আপনাকে এই পরীক্ষাটিও দিল এবং দেখলো আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, কিন্তু আপনার স্বামী বিদেশ বা দূরে আছে এটা আপনি নিশ্চিত, অর্থাৎ আপনার কোনো যৌনমিলন হয়নি, তাহলে এটা কীভাবে হয়? হ্যাঁ, এমন কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে গর্ভবতী না হলেও এই ধরনের কিটের পরীক্ষায় আপনার ফলাফল পজিটিভ আসতে পারে। এটাকে বলা হয় ফলস পজিটিভ, অর্থাৎ আপনার গর্ভ হয়নি কিন্তু আপনার এই কিটের পরীক্ষায় আপনি গর্ভবতী হয়েছেন সেটা শো করছে। সে ধরনের কয়েকটি কন্ডিশনের মধ্যে, যেমন আপনি যদি কিছু ঔষধ ব্যবহার করে থাকেন, বিশেষ করে যেসব ঔষধগুলো এই যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন সমৃদ্ধ ঔষধ যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। আবার আপনি যদি অ্যান্টি ডিপ্রেসেন্ট কোনো ঔষধ ব্যবহার করেন সেক্ষেত্রে এটা হতে পারে। আবার কিছু কিছু রোগ রয়েছে, যেমন মোলার প্রেগনেন্সি এবং কোরিওকার্সিনোমা, এই ধরনের রোগগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার গর্ভবতী না হলেও আপনার প্রেগনেন্সি টেস্টে এই ফলাফলটা পজিটিভ আসতে পারে। আবার এমন কিছু ক্ষেত্র হতে পারে, যেমন আপনার হয়তো বেশ কয়েক সপ্তাহ আগে, যেমন 3-4 সপ্তাহ আগে আপনার কোনো মিসক্যারিজ হয়েছে বা আপনার কোনো অ্যাবর্শন হয়েছে, অথবা আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন, অর্থাৎ আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, তার 3-4 সপ্তাহের মধ্যে যদি এই টেস্ট করা হয় তাহলেও কিন্তু আপনার রেজাল্ট পজিটিভ আসতে পারে। এছাড়াও আপনার টেস্ট কিটের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের ভুল ফলাফল আসতে পারে। তাছাড়া আপনার প্রস্রাবে যদি রক্ত বা প্রোটিন থাকে তাহলে কিন্তু এ ধরনের পজিটিভ রেজাল্ট আসতে পারে। সো এই বিষয়গুলো আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে একটু কনফার্ম হয়ে নিতে পারেন যে আপনি জানেন, আপনি নিশ্চিত যে আপনি গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো চান্স নেই, তারপরও আপনার প্রেগনেন্সি টেস্টে এই কিটের মাধ্যমে প্রেগনেন্সি টেস্টে আপনার ফলাফল পজিটিভ আসতেছে, সেক্ষেত্রে আপনি একজন চিকিৎসকের নিকট পরামর্শ করে নিতে পারেন। কারণ আপনার দেহের ভিতরে নিশ্চয়ই অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে, যার কারণে আমি আগে যে কারণগুলো বললাম সে কারণে এই ফলাফলটা পজিটিভ আসছে। এখন আসুন, আপনি নিশ্চিত যে আপনি গর্ভবতী, আপনার গর্ভের বিভিন্ন ধরনের লক্ষণ আপনার মধ্যে প্রকাশিত হচ্ছে, কিন্তু আপনার এই কিটের মাধ্যমে প্রেগনেন্সি পরীক্ষায় আপনার সেই গর্ভটা আসছে না, অর্থাৎ পজিটিভ রেজাল্ট না এসে আপনার বারবার নেগেটিভ রেজাল্ট আসছে। এরকম যদি হয় আপনি তাহলে দুটি কাজ করতে পারেন। একটি হচ্ছে আপনি অপেক্ষা করে আবার 1 সপ্তাহ পরে এই পরীক্ষাটি করতে পারেন, তখনও যদি দেখেন যে আপনার নেগেটিভ রেজাল্ট আসছে তারপরে আপনি একজন চিকিৎসক শরণাপন্ন হয়ে আপনি ব্লাডের মাধ্যমে এই পরীক্ষাটি করলে কিন্তু আপনার একটা কনক্লুসিভ রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্র হয়ে যায় যেখানে আপনি আসলেই প্রেগনেন্ট কিন্তু নেগেটিভ আসছে, সেই ক্ষেত্রগুলো কী হতে পারে? যেমন আপনার ঠিক যে সময় পরীক্ষাটি করা উচিত,
যেমন আমরা বলেছি যাদের মাসিক নিয়মিত হয় তারা মাসিক যে সময়টা মিসড হলো সেই মিসড পিরিয়ডের এক সপ্তাহ পরে, অথবা অরক্ষিত মিলন যাদের তারিখ ঠিক নেই, যারা মনে নেই যে কোন তারিখে আপনার মাসিক শুরু হয়েছিল, তারা তিন সপ্তাহ পরে এই পরীক্ষাটি করতে পারেন। এই যে আমরা সময়গুলো বলছি, আপনি যদি এই সময়ের আগেই পরীক্ষা করেন তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার এই রেজাল্টটি কিন্তু অনেক সময় পজিটিভ থাকা সত্ত্বেও আপনার রেজাল্টটি নেগেটিভ আসতে পারে। কিছু কিছু মেডিসিন যেমন রয়েছে অ্যান্টিহিস্টামিন এবং ডায়ুরেটিক জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের এই ধরনের নেগেটিভ রেজাল্ট আসতে পারে। আর আগে যেটা বলেছিলাম যে টেস্ট কিটে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো টেস্ট কিট দিয়ে প্রস্তাব পরীক্ষার মাধ্যমে গর্ভ নির্ণয়ের টুকটাক যতটুকু বিষয়ে একজন নারীর জানা উচিত সবগুলো বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। তারপরও যদি এর মধ্যে আপনাদের কোনো বিষয়ে জানার থাকে বা কোনো বিষয়ে বোঝার থাকে, যদি অস্পষ্ট থেকে যায় আপনাদের কাছে কোনো কিছু, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে, আমরা চেষ্টা করব আপনাদের আরও একটু ভালোভাবে উত্তর দেওয়ার জন্য। ভিউয়ার্স, আশা করি আমরা আজকের ভিডিওতে কিটের মাধ্যমে প্রেগনেন্সি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দিলাম সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ।